প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন অবস্থান করছি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পাঁচ নম্বর কৈখালি ইউনিয়নের পাঁচ নদী মোহনায় প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি পাঁচ নদীর মোহনায় যে পাঁচটা নদী এটি হচ্ছে মামুন্দ আমার পিছনে আছে এটি হচ্ছে কালিন্দে আর কালিন্দার ওপার সাইডই আছে আপনার ইন্ডিয়া আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক যে আমাদের একবার আমরা সে জায়গাটি অবস্থান করছি একবার বাংলাদেশের একদম শেষ প্রান্তে দক্ষ মানে দক্ষিণে একদম শেষ প্রান্তে যে একবারে একেবারে বর্ডারে এবং আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করছি আমার পাশে আছে ফরেস্ট এবং কৈখালি বিজ স্টেশন আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি যে এইখানে প্রতিনিয়ত দর্শনার্থীরা আসে এবং এখানে উপভোগ করে পাঁচ নদীর মোহনা দেখতে এবং আমার অপোজিট সাইডে এই যে মাওন্দার অপোজিট সাইডে আছে কালেন্সি একটা গ্রাম সেটি হচ্ছে ছয় নম্বর রমচন্দ্রনগর ইউনিয়ন প্রিয় দর্শক আরও একটা জিনিস দেখানোর চেষ্টা করছি এই নদী পথে হাজার হাজার নৌকা এবং নৌকা চলে এবং সেই নৌকা দিয়ে তারা মাছ সংগ্রহ করে এবং সোনালি চিংড়ি সোনালি চিংড়ি তারা এখান থেকে সংরক্ষণ করে এবং দেখতে পাচ্ছেন অলরেডি বৈদেশিক একটা লোহার কার্গো আছে এটি এটি হলো এখান থেকে বাইরের থেকে মাল আদান প্রদান করা হয় ইনপোর্টের মাধ্যমে সেটিও দেখতে পাচ্ছেন আমরা আমাদের সামনে প্রিয় দর্শক আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে এই পাঁচ নদীর মোহনায় মানুষ ছুটে আসে আশাই যে একটু মাছ সংরক্ষণ করব এবং তারা মাছ সংগ্রহ করতেছে হুইলের মাধ্যমে এখন সরাসরি আমরা তাদের সাথে কথা বলবো যে তারা কোথা থেকে কোথা থেকে এইছেন বা তারা কতটুকু মাছ পেয়েছেন এবং কিভাবে তারা মাছ সংরক্ষণ করে সরাসরি চলে যাচ্ছি যে ভাই একটি ভাইয়ের কাছে ভাই আপনার নাম কি আমার নাম হলো মোহাম্মদ হাফিজুর রহমান আপনি পেশায় কি করেন আমি পেশায় মাদাহাত চাকরি করি পাশাপাশি মসজিদি মামাতি করি মূলত এখানে আপনি কি জন্যই এখানে আসছেন মূলত মাদ্রাসা একটা ছুটি নিয়ে যে মাছ মারার জন্য অনেক ভালো লাগে এই জন্য আসছিলাম যে পাঁচ লেখের মুখে গেলে যদি মাছ পাওয়া যায় ভালো লাগবে সময় কাটলো এজন্য বিনোদন মূলক কিছু আচ্ছা আপনি কতদিন যাবত এই মাছ এভাবে সংরক্ষণ করেন আমি তো প্রায় নতুন কেবল মৎস্য শিকারী এরকম দুই তিন মাস আসতেছি আজ কি মাছ পেয়েছেন আজকে এখনো মাছ পাইনি অবশ্যই মাছ উঠতেছে প্রচুর কিন্তু মাছ পাড়তেছে না আর কি আচ্ছা প্রিয় দর্শক ভায়ের সাথে কথা বলে জানতে পারলাম সে অনেক আনন্দের আনন্দে মাছ মারতে অবশ্যই এই মাত্র আটছে এখনও মাছ সংরক্ষণ করতে পারিনি যেহেতু আপনাদের দেখাতে পারেনি তবে তারা এখানে আসলে আরও অনেক দর্শনার্থীরা এখানে এসে মাছ মাছ মারেন এবং মাছ সংরক্ষণ করেন প্রিয় দর্শক আপনাদেরকে আর একটু দেখাতে যে একটা ছোট্ট একটা ডিঙি নৌকায় করে তারাও হইল বাচ্ছে তারা আসলে নদীর মধ্যে মধ্যখানে আছে তারা মাছ পেয়েছেন কেনা এটা জানি না তবে আশা করি তারা মাছ পান এবং তার কারণে এখানে এসে মাছ সংরক্ষণ করেন প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম বেতনা নদীর পেস থেকে আপনারা যে যেখান থেকে লাইফে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি